বিবিটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদেরকে আরেকবার আমরা নোটিফাই করতে চাইছি যে যারা 2023 সালে মে মাসে ম্যাট পরীক্ষাটা দেবে, এই ম্যাট এক্সামের যে প্রিপারেশন, আমরা বরাবরই বলে বলে থাকি যে এটা লং টার্ম। হাতে এখন যেটুকু সময় আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আর ডিসেম্বরের কিছু কয়েকটা দিন, এই মোটামুটি 5 মাস, 5.5 মাস মতো হাতে টাইম আছে। তা এই টাইমটাও কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারো, এবং এই টাইমটা ওই জন্যই আমাদের একটা আবার ম্যাটের আমরা ব্যাচ স্টার্ট করতে চলেছি। এই ভিডিও মারফত যারা এইমাত্র জানতে পারছো, তোমরা স্ক্রলে ফোন নাম্বার দেখে ফোন করতে পারো। আর এখানে পুরো ক্লাসটা কিন্তু অনলাইনে হয়, এবং অনলাইনে যে এই ক্লাসটা হয়, এই ক্লাসে পুরো ইন্টারঅ্যাক্টিভ মোডে ক্লাসটা হয়, পুরো বোর্ড প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটা করানো হয়, পুরোপুরি আমরা বলবো 100% অফলাইনের মতন ফ্লেভার, এবং কারোর কোনো ডাউট হলে সে ফ্যাকাল্টির সঙ্গে কমিউনিকেট করতে পারবে, ইন্টারঅ্যাক্টিভ মোডে তারা কমিউনিকেট করতে পারবে। তো সেই জন্য কিন্তু এটা তোমাদের যারা রিমোট এরিয়াতে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, কলকাতার বাইরে থাকো, তাদের পক্ষে এটা কিন্তু আমি বলবো খুব সুবিধা হবে। আর এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করিয়ে পড়ানো হয়, মানে ওভারঅল একটা সেই হুড়মুড় করে সব পড়িয়ে দিলাম আগে থেকে, তারপরে একটা কোয়েশ্চেনের শিট আমরা সলভ করে ফেললাম, ওরকম ভাবে হয় না। চ্যাপ্টার ওয়াইজ ধরে পড়ানো হয়, কনসেপ্ট বেস ক্লাস হয় এখানে, এর আগেও বলেছি, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়, এবং এখানে মক টেস্টেরও ব্যবস্থা আছে। এবং ম্যাট এক্সাম যেহেতু একটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, নেগেটিভ মার্কিং আছে, এখানে কিছু স্ট্র্যাটেজি আছে যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, কোন কোন টপিকগুলো স্কোরিং, কিভাবে নেগেটিভ মার্কিংটাকে আমরা একটু কমিয়ে আনতে পারি, মিনিমাইজ করতে পারি, অ্যাকিউরেসি লেভেলটা কিভাবে বাড়াতে হয়, ঠিক কতগুলো কোয়েশ্চেন আমার অ্যাটেন্ড করা উচিত, এগুলো কিন্তু পুরোপুরি কাউন্সিলিং করা হয়, পুরোপুরি শেখানো হয়, এবং মক টেস্টের মাধ্যমে সেই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই হয়। তো আমি বলবো যারা একদম পুরো তোমরা প্রফেশনালি জিনিসটা করতে চাইছো, যে না একদম ক্লাস করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাইছি, ক্যাজুয়ালি যারা নিতে, মানে ক্যাজুয়ালি যারা ব্যাপারটাকে হ্যান্ডেল মানে নিতে চাইছো না, তাদেরকে বলবো তোমরা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং ভালো স্কোর যদি করো তাহলে কি হবে, একটা ভালো কলেজ পাবে, ভালো কলেজ পেলে সেখানে ভালো একটা মানে কি বলবো পঠন পাঠনেরও ব্যবস্থা তোমরা পাবে। কিন্তু উইদাউট প্রিপারেশান, একটা ক্যাজুয়াল প্রিপারেশান নিয়ে ম্যাট এক্সামে বসে গেলাম, সেটা না করাই ভালো। এবং আমাদের এই ক্লাস আমরা খুব শিগগিরই আবার স্টার্ট করে দিচ্ছি, তো তোমরা যদি যোগাযোগ করতে চাও ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।